Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো স্পঞ্জি কেক। এর জন্য আমি নিয়েছি 4টা ডিম, চিনি, বেকিং পাউডার, লবণ, সয়াবিন তেল, ময়দা, গুঁড়ো দুধ। এই সব কিছুর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এরপরে দিচ্ছি তেল, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে বিটারের মাধ্যমে ভালো মতো বিট করে নিব। খুব ভালো মতো বিট করতে হবে যাতে সব কিছু একদম একসাথে ভালোভাবে মিশে যায়। বিট করা হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনির মাধ্যমে গুঁড়ো দুধ চেলে নিচ্ছি, এরপরে ময়দাটাকেও চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে এই সব উপকরণগুলো একসাথে ডিমের সাথে ভালোভাবে বিটারের মাধ্যমে বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে, এখন আমি একটি সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি সসপ্যানের মধ্যে বিট করা কেকের সব উপকরণগুলো ঢেলে দিব। এবার আমি একটি টুথপিকের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে কোনো বাতাস থাকলে বের করে নিব। এবার আমি চুলোতে একটি লোহার তাওয়া বসিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিয়েছি সসপ্যান, দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 25 মিনিট পর্যন্ত ওয়েট করব। পঁচিশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চেক করব কেকটা ঠিক মতো হয়েছে কিনা একটি টুথপিকের মাধ্যমে। খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি এটি প্লেটে নিয়ে স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার স্পঞ্জি কেক। এটি বানানো খুবই ইজি আর খেতেও খুব মজাদার। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই কেকটি চুলায় বানিয়েছি, আমি আরেকদিন ওভেনে বানিয়েও আপনাদেরকে দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং and don't forget to share my videos.